অভিযোগে গতকাল শনিবার গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেল, কুলতলি থানার মেরিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ার বাসিন্দা শামসুল ঘরামি শনিবার ভোরে প্রতিবেশী এক নাবালিকাকে বাড়ির সামনে থেকে মুখে গামছা চাপা দিয়ে তুলে নিয়ে গিয়ে বাড়ির থেকে কিছুটা দূরে পিয়ালি নদীর চরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর নাবালিকা মেয়েটিকে সেখান থেকে ফেলে রেখে পালায় অভিযুক্ত যুবক। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে কুলতলির ব্লক হাসপাতাল জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মেয়েটির অবস্থার অবনতি হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন মেয়েটি। এদিকে ধর্ষিত নাবালিকা শাস্তির দাবি চেয়ে SUCI পার্টি সংগঠনের মহিলা নেত্রীর সদস্য বিক্ষোভ দেখিয়ে রাস্তায় নামে আসে। আপনারা শুনেছেন যে এখানে একজন 14 বছরের ছাত্রীকে স্থানীয় আগে 45 বছরের যুবক শামসুল ঘরামি নাম তাকে নৃশংসভাবে সন্ধ্যের সময় ধর্ষণ করে। এর প্রতিবাদে এই যে খুন ধর্ষণ দিকে দিকে যে বাড়ছে, এই অসামাজিক বা অপরাধমূলক কাজের সাথে জড়িত দোষীদের শাস্তির দাবিতে এবং এলাকা থেকে মদ ও গাঁজা নিষিদ্ধের দাবিতে আজকে এখানে আমরা মহিলাদের পক্ষ থেকে এবং স্থানীয় মানুষদের পক্ষ থেকে রাস্তা অবরোধ করছি। আমাদের অন্যতম এবং প্রধান দাবি যে এই ধরনের নৃশংস কাজের সাথে যে জড়িত সেই শামসুল ঘরামির কঠোর শাস্তি দিতে হবে, এলাকা থেকে মদ গাঁজা নিষিদ্ধ করতে হবে এবং মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারকে কথা দিতে হবে যে মা বোনেদের নিরাপত্তা তারা সুনিশ্চিত করবে। এই দাবিতে আমরা আজকে এখানে এলাকার মানুষজন এবং মা বোনেদের পক্ষ থেকে অবরোধ করেছি রাস্তা। আমরা দাবি করছি প্রশাসন আসুক এবং এই দোষীর শামসুল ঘরামির শাস্তির উপযুক্ত এবং কঠোর শাস্তির ব্যবস্থা করুক, তারপর আমরা আমাদের অবস্থান তুলব। এবং আজকের শুধু এই বিক্ষোভ নয়, আগামী দিনেও আমরা কুলতলি থানাতে আরও বহু ঘটনা নিয়ে বিক্ষোভ ডেপুটেশনে কর্মসূচি নিয়েছি, সেখানেও আপামর জনসাধারণকে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সমস্ত মানুষ যদি আজকে এই মদ জুয়া সাট্টা নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই, আজকে শুধু এখানকার একটা ঘটনা নয়, গোটা রাজ্য জুড়ে যেভাবে একটার পর একটা ঘটনা বাড়ছে, এর বিরুদ্ধে যদি আন্দোলনে না নামা যায় তাহলে এটা বন্ধ করা যাবে না। আর তার জন্যই আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আচ্ছা, আমরা এখানে দেখছি অনেক মহিলা এবং পুরুষ সহকারে রাস্তায় এখন অবরোধ চলছে, কিন্তু এই রাস্তা অবরোধ চলছে, আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চালিয়ে যাবেন? যতক্ষণ না আমাদের এখানে স্থানীয় প্রশাসন এসে আমাদের কাছে কথা দেবে যে তারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এবং দ্রুত চার্জশিট দেবে শামসুল ঘরামির বিরুদ্ধে, চার্জশিট দিয়ে যাতে সে জামিন না পায় এবং তার যাতে শাস্তি হয়, যতক্ষণ না এই আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে আমরা পাচ্ছি ততক্ষণ আমরা চালিয়ে যাব। তাতে সারাদিন যদি লাগে সারাদিন লাগবে। ধন্যবাদ।